তোমার স্পেশাল আদাচা নাও, ঠান্ডা হয়ে যাবে নাও। তুমি আমাকে প্রথম এই জায়গাটাতে এনেছিলে রাজদীপ, তখন তুমি আমাকে আমার ফেভারিট আদা চা এনে খাওয়াতে। সেই দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। ফিরে তো এসেছে। আই ফর রিয়েল? ইয়েস আই অ্যাম। একেবারে জল জ্যান্ত চিমটিকেটা দেখবে। তুমি তুমি এখানে কি করছো? তুমি যদি একটা চায়ের ভাঁড় ধরো তাহলে আমি দরজাটা খুলে ভেতরে বসতে পারি, তারপর তোমার সমস্ত প্রশ্নের উত্তরও দিতে পারি, আর আমরা দুজনে চাটাও এনজয় করতে পারি, তাই না? না, কখনো না। তোমার আনা চা না আমি কখনো খাবো না, কিছুতেই খাবো না আমি তোমার আনা চা। বাই দ্য ওয়ে, তুমি কি করে জানলে যে আমি এখানে এসেছি? কে বলেছে তোমায়? আর তুমি বা আমার সঙ্গে এখানে দেখা করতে এসছো কেন? ও, সুযোগ খুঁজছিলে, রাইট? রাজদীপ, তুমি হাসবে না, আমাদের পুরনো ছবি আমাকে পাঠিয়ে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো, ইমোশনাল ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করার চেষ্টা করছো, রাইট? তোমার তোমার ইন্টেনশনটা কি? কি তোমার ইন্টেনশন বলো আমাকে। এই দেখো, আমি না দু হাতে দুটো চায়ের ভাঁড় নিয়ে দাঁড়িয়ে আছি, তো তোমার প্রশ্নগুলো তোমার কথাগুলো কনসেন্ট্রেট করতে পারছি না। তুমি যদি একটা চায়ের কাপ ধরে নাও তাহলে আমরা দুজনেই কথা বলতে পারি, তোমারও গলা শুকাবে না আমারও না। প্লিজ, নাও ক্যারি অন প্লিজ। দেখো দেখো রাজদীপ, এসব করে না কোনো লাভ হবে না। তুমি আমাকে কতটা ভালোবাসতে, আমরা কত ভালো ছিলাম, সেই সব আমাকে বুঝিয়ে তুমি যদি আমার জীবনে আবার ফেরত আসতে চাও তাহলে কিন্তু তুমি ভুল করবে, কারণ আমি তোমাকে আর কখনোই অ্যাকসেপ্ট করব না। তুমি আমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না আমি জানি, তাও ভাবলাম তুমি একা একা বসে আছো, চাটা অফার করি। ইউ নেভার নো, এই চা খেতে খেতে তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া সেই ভুল ধারণাগুলো হয়তো চায়ের ধোঁয়ার সাথে সাথে উবে যাবে, হতেও তো পারে, তাই না? চিন্তা করবেন না, আমি সুহানার সাথে আছি। কাম্মা, ও কাম্মা, কি করছো নাকি? ছাড়ো 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 ছাড়ো, আরে আরে ছাড়ো, এটা রাখো, মানে এটা সিধা রাখো, আজকে কেউ কোনো কাজে হাত দেবে না, ছাড়ো ছাড়ো দেখি। সবাই বেরোবে, শাশুড়িমা কি করছে বলতো? ওপরে, আরে আজকে তো সবকিছু ওনারই করার কথা। মাথা খারাপ হয়ে গেছে? আরে বাবা, বড়দি ওগুলো কথার কথা বলেছে, তোমার মনে হয় বড়দি এসে এই রান্না বান্নায় হাত দেবে? বড়দি কিচ্ছু করবে না। কেন করবে না? নিজেই তো বড় মুখ করে বললো সব দায়িত্ব আমি নেব, তাহলে কেন করবে না? হ্যাঁ, আর করবো না বললেই হয়ে গেল। মা মা জননী, চাটা দাও চাটা দাও। জীবনে প্রথমবার মায়ের হাতে স্পেশাল চা খাবে বলে বাবাও কিনা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে, এই এলো বলে আরে চাটা দাও। অর্ক, তুমি যাকে খুঁজছো সে এখন পর্যন্ত আসে? হ্যাঁ রে, ওই আসার সময় দেখলাম বৌদির ঘরে দরজা বন্ধ,
মনে হয় এখনো ঘর থেকে বেরোয়নি। বেরোয়নি মানেটা কি? আজকে দিনের শুরুটা মায়ের হাতে চা খেয়ে শুরু করবো ভাবলাম। দূর চিন্তা করো না, আজকে দিনের শুরুটা তুমি তোমার মায়ের হাতে বানানো চা খেয়ে শুরু করবে। বলছি ছেড়ে দাও না, যেতে হবে না। তোমরাও বসে পড়ো, আর এই বাড়ির বড় ইন্দিরা স্পেশাল চা খেতে গেলে একটু বসে আয়েস করে খেতে পারো। আমি জানতাম, সকাল হতে না হতেই এই ইন্দিরা আমার ঘরে সমস্ত কাজ চাপিয়ে দেওয়ার জন্য বাড়ির সকলের কানে মন্ত্র দেবে, কুমন্ত্রণা দেবে। আরে এক হচ্ছে আমার ছেলে অর্ক, কাজ নেই, কম্ম নেই, আর কোনো কাজে লাগে না, কুলাঙ্গার একটা, মার হাতে চা খাবে বলে অধিক্ষেতা করছে, অধিক্ষেতা যত। আরে আমার হাতে চা খাওয়াটা উদ্দেশ্য না আমাকে বিপদে ফেলাটা উদ্দেশ্য সেটা আমি খুব ভালো করে জানি, সহ্য লাগছে আমার। ও সকাল সকাল আপনাদের বিরক্ত করলাম বিভাসবাবু। পুলিশ এসেছে? আরে আসুন আসুন, গুড মর্নিং। গুড মর্নিং। বিরক্ত কি বলছেন অফিসার, আপনি তো আমাদের জন্য এত কষ্ট করছেন। আসলে কাল রাতেও আমরা সার্চ করেছি কিছুটা, তবে আজ দিনের আলোয় বেটার সার্চ করা যাবে বলে আমরা আর্লি মর্নিং চলে এলাম। আপনি এসে গেছেন, ভালোই হলো। কোনো ক্লু পেলেন আপনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন্দিরা ম্যাডামের ঘরে অ্যাটাক করার পর ওই ব্যক্তি বোধহয় পাঁচিল টপকে পালিয়েছিল, কারণ আসা বা যাওয়ার সময় পাঁচিল টপকাতে গিয়ে ওই ব্যক্তির হাত বা পা কিছু একটা কেটে যায়। আমরা রক্তের ছাপ পেয়েছি আর স্যাম্পেলও কালেক্ট করেছি, দেখা যাক সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। মাই গড, পুলিশ ব্লাড স্যাম্পল কালেক্ট করেছে, ভালোই তো হলো। রক্তটা পরীক্ষা করলে তো অপরাধীকে খুঁজতেও আমাদের নিশ্চয়ই সুবিধা হবে। হ্যাঁ ম্যাডাম, আমরা চেষ্টা করছি। দেখুন অনেকটা সময় তো পেরিয়ে গেল, তারপরে স্যাম্পলটা পেলাম, দেখা যাক কি হয়। দেখুন চেষ্টা করছে বললে কিন্তু চলবে না, আপনাদের কিন্তু খুঁজে বার করতেই হবে। বাইরে থেকে এসে যদি কেউ ইন্দিরার উপর অ্যাটাক করে থাকে তাহলে ইমিডিয়েটলি তার শাস্তি পাওয়াটা কিন্তু খুব দরকার। আর তাছাড়া এরকম সিচুয়েশনে আমরা বাড়ির লোকেরাও তো কেউ সেফ নই না? ইয়েস ম্যাডাম, আমরা আমাদের বেস্টটা দিয়েই চেষ্টা করছি। আমি এখন আসি, আর কোনো রকম কোনো প্রবলেম হলে বা কাউকে সন্দেহ হলে আপনারা কিন্তু আমাদের ইনফর্ম করবেন প্লিজ। অফিসার, যত তাড়াতাড়ি পসিবল আপনি ব্লাড রিপোর্টটা বের করুন প্লিজ। অবশ্যই বিক্রম, আমরা চেষ্টা করছি, আসি। কি হবে, কি হবে এবার? এবার তো বাবান ধরা পড়ে যাবে। বলছি আমি রাজমিস্ত্রি সেজে স্কুলে ঢুকে পড়েছি, সব প্ল্যান করা আছে, চিন্তা করবেন না, যা আপডেট পাচ্ছি আপনাকে জানাচ্ছি। আর চার উপরে নজর রাখার কথা বলেছি? হ্যাঁ রয়েছে, আমার সামনেই রয়েছে, আমার পাশ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি, অসুবিধা নেই, বলুন। উনি ঠিকঠাক আছেন? মানে কোনো রকম কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন কি? কি বলুন তো, উনি না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, মনে হয় ওনার পায়ে চোট লেগেছে। কি বলছেন, আমরা রক্তের ছাপ পেয়েছি। হ্যাঁ মা বলো। আচ্ছা এক মিনিট, আমাকে আগে বলো তো, পুলিশ কিছু বুঝতে পারেনি তো? বাবা তোর কি কোথাও কেটে গেছে? কেন বলতো? আমাদের বাড়ির ওই পেছন দিকে বাগানের পাঁচিল যেটা আছে তার সামনে থেকে পুলিশ ব্লাডের স্যাম্পল নিয়েছে, ওটা ফরেন্সিক টেস্টের জন্য যাবে। ওই ব্লাডটা কোনোভাবে তোর নয় তো বাবান? কি বলছো তুমি মা,
পুলিশ ব্লাড স্যাম্পেল পেয়েছে, এটা তো প্রবলেম হয়ে গেল। আসলে আমি পাঁচিল টপকে পালাচ্ছিলাম, বুঝতেই পারিনি। পরে যখন পায়ে ব্যথা করলো তখন বুঝতে পারলাম যে পায়ে একটা কাঁচ ফুটে গেছে। হ্যাঁ ব্রো, রক্তও তো বেরিয়েছে, কিন্তু পুলিশ যদি ব্লাড স্যাম্পেল পেয়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। আপান, ওরা তো এটাকে স্ট্রং এভিডেন্স হিসেবে ধরবে, তাই না? সব কিছু জানাজানি হয়ে যাবে বাবা, আমি কী করবো এখন? মা তুমি চিন্তা করো না, পুলিশ প্রমাণ পাওয়ার আগে আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি চিন্তা করো না মা, আমিও ফাঁসবো না আর আমার মাকেও ফাঁসতে দেবো না। আমি না এখন বুঝতে পারছি না কোনটা নিয়ে চিন্তা করবো, ঘরেরটা নিয়ে চিন্তা করবো না বাইরেরটা নিয়ে চিন্তা করবো। এখন আমি নিচে গেলে ওই মেয়েটা আমাকে দিয়ে এই বাড়ির ঠিক এজিয়ের কাজ করাবে, সব কাজ করাবে আমাকে দিয়ে। কিছু একটা ব্যবস্থা আমি করছি, তীরে এসে তরি আমি ডুবতে দেবো না। ওই ইন্দিরা সরকারকে কী করে আটকাতে হয় আমি খুব ভালো করেই জানি। চলো 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 পাল্টাই।